সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ ওই দিন আমার ননদ এসেছিল আমাদের বাসায়। তো আমি অনেক দিন যাবতই সে আমাদের বাসায় আসে না। আমি বাড়ি থেকে আসার পরে আমার আম্মা দেশি মুরগি দিয়েছিল, তো আমি তার জন্য রেখে দিয়েছিলাম, সে আসলে একসাথে খাবো। এজন্য যেহেতু সে আসছে, তো ওই দিন আমি দেশি মুরগি বের করে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম, কারণ এই দেশি মুরগিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় প্রয়োজন, আর আমার হাতে অত বেশি সময় থাকে না, যার কারণে আমি এভাবে শক্ত মুরগি বা গরুর মাংস হলে প্রেশার কুকারেই রান্না করে থাকি। আর আমার ননদ অনেক বেশি পরিমাণে ঝাল খায়, যার কারণে তরকারির কালারটা অনেক বেশি লাল দেখা যাবে, কারণ আমরা নর্মালি যে তরকারি রান্না করি সেটা এত বেশি লাল বা ঝাল হয় না। তো তারা আমাদের বাসায় আসলে সবসময় আমরা বেশি ঝালেই তরকারি রান্না করি। অন্যদিকে আমি অন্য কারেন্টের চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার একসাথেই সব রান্নাগুলো শেষ করতে হবে, ছোটো বেবি নিয়ে অনেকক্ষণ সময় রান্নাঘরে থাকা আমার পক্ষে সম্ভব না। আর আমি সবসময়ই মাংস রান্না করলে এভাবে করে ভাজা জিরে উপর থেকে ছিটিয়ে দেই, এতে করে মাংসের স্বাদটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি এজন্য সবসময় জিরে একসাথে আমি বেশি করে ভেজে একটি কাঁচের জারে করে রেখে দেই, যাতে করে একটু সুবিধা অসুবিধা হলেই আমি সব কিছুতে ব্যবহার করতে পারি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা মরিচ বেশি হতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। এরপরে বের করে নিয়েছিলাম আগে থেকেই ফ্রিজ থেকে ইলিশ মাছ। ইলিশ মাছের বরফটা ছেড়েছে মোটামুটি, এ অবস্থাতে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে মাছগুলোতে বেশি করে মরিচ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এখানেও কিন্তু আমি মাছে অনেক বেশি পরিমাণ মরিচ মেখেছি ভাজার সময়, এই দেখতেই পাচ্ছেন, যাতে করে মাছটা অনেক বেশি ঝাল হয়। অন্যদিকে আমি বেশি করে মরিচ ভেজে নিচ্ছিলাম, একবারে করে আমি শুকনো মরিচ এভাবে ভেজে কাঁচের জারে করে সংরক্ষণ করি। যেহেতু আমি ভোরবেলায় রান্না করেছিলাম, তাই এই মরিচটা ভেজেছিলাম ওই দিন আলু ভর্তার জন্য, আর একসাথে বেশি করে ভেজে নিয়েছিলাম। এই যে আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ এবং ধনিয়া পাতাও একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমি একটি তরকারি বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমার মাছগুলোও ভাজি হয়ে গিয়েছে। আজকে তরকারি হিসেবে রান্না করব লাউ চিংড়ি। তো মাছগুলো মোটামুটি ভাজি হওয়ার পরে এই যে দেখেন মাছের মরিচ এখানেও কিন্তু অনেক বেশি লাল দেখাচ্ছে। যাই হোক, মাছে এবং মাংসে একটু ঝাল বেশি হলেই খেতে কিন্তু মজা হয়। মাংসের থেকেও আমার কাছে মনে হয় মাছের ঝোলটা একটু ঝাল হলে ভাত খেতে আরও বেশি মজা লাগে, তাই আমি বাসায় মাছ রান্নাতে সচরাচর মাছে একটু বেশি পরিমাণে ঝাল দেওয়ার চেষ্টা করি। তো এই যে মাছটা আমার ভাজি হয়ে গিয়েছে, অন্যদিকে আমি হচ্ছে গিয়ে লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি লাউ চিংড়ির মশলাটা কষিয়ে লাউগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমার কাছে এভাবে লাউ রান্না করলে অনেক বেশি খেতে মজা লাগে। আর লাউতে অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে, কারণ লাউয়ের স্বাদ কিন্তু ধনিয়া পাতাই। লাউতে যদি কোনো দিন আপনি ধনিয়া পাতা না দেন, আপনি যা বাকি যত কিছু দেন এই স্বাদটা কিন্তু আপনি মিস করবেনই। আমার কাছে লাউ মানেই ধনে পাতা, তো এজন্য আমি এই কথাগুলো বললাম। তো আজকে এ পর্যন্তই, রান্নাবান্না মেহমান আসার আগেই আমি শেষ করতে পছন্দ করি। দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে।